টি-20 বিশ্বকাপের আগে ভারতের ধাক্কা, ছিটকে গেলেন জসপ্রীত বুমরা। চোটের কারণে ছিটকে গেলেন বুমরা এমনটাই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। আরও একবার জানাবো, টি-20 বিশ্বকাপের আগে ভারতের ধাক্কা, ছিটকে গেলেন জসপ্রীত বুমরা। চোটের কারণে ছিটকে গেলেন বুমরা এমনটাই জানতে পারা যাচ্ছে। জসপ্রীত বুমরা ছিটকে গেলেন চোটের কারণে টি-20 বিশ্বকাপের আগে, যেটা ভারতের কাছে একটা বড় ধাক্কা। ছিটকে গেলেন জসপ্রীত বুমরা, চোটের কারণেই ছিটকে গিয়েছেন তিনি এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং যেটা অবশ্যই একটা বড় ধাক্কা ভারতের কাছে, টি-20 বিশ্বকাপের আগে ভারতের ধাক্কা, ছিটকে গেলেন জসপ্রীত বুমরা, চোটের কারণেই তিনি ছিটকে গিয়েছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে কাটাতে হবে। শুভপম আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শুভপম, কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে, তার আগেই জসপ্রীত বুমরা ছিটকে গেলেন। ইন্ডিয়ার সব ফরম্যাটের এক নম্বর পেসার, স্ট্রেস ফ্যাক্টরের জন্য উনি ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। এবং যে খবর নিঃসন্দেহে চিন্তার, ভারতীয় দলের বুমরার মতো একজন প্লেয়ার তিনি যদি বিশ্বকাপে ছিটকে যান, নিঃসন্দেহে এই দল অনেকটাই কিন্তু শক্তি হারাবে। এবং তার থেকেও বড় কথা, বুমরার কিন্তু পিঠের সমস্যা নতুন নয়। জসপ্রীত বুমরা গোটা এশিয়া কাপ খেলতে পারেননি পিঠের সমস্যার জন্য, চোট ছিল বলে। যতটুকু জানা যাচ্ছে যে জসপ্রীত বুমরাকে হয়তো কোনো সার্জারি করাতে হবে না, তবে 4 থেকে 6 মাস কিন্তু তার সময় হবে। তো যার ফলে বোঝাই যাচ্ছে যে বুমরার পক্ষে আর কিছুতেই তোমার খেলা সম্ভব হবে না টি-20 বিশ্বকাপে। সেক্ষেত্রে মোহাম্মদ শামি, এই নামটা কিন্তু জোরালো ভাবে ভেসে আসছে, কারণ মোহাম্মদ শামি রয়েছে টি-20 বিশ্বকাপে স্ট্যান্ড বাই তালিকায়। তো মোহাম্মদ শামিকে স্ট্যান্ড বাই থেকে এবার মূল দলে ফেরানোর কথা ভাবা হতেই পারে, কারণ এই ভারত খুব খারাপ পারফরমেন্স করেছিল, তখন কিন্তু ভীষণ জোরালো ভাবে আওয়াজ এসেছিল যে মোহাম্মদ শামিকে দলে ফেরানো হোক। এবং এই সমস্ত আওয়াজের পরে শামি ফেরে। তো 9 অক্টোবর ICC যে নিয়ম দিয়েছে, সেই নিয়মের কিন্তু পরিবর্তনে আনা সম্ভব। মোহাম্মদ শামির নামটা কিন্তু ভীষণভাবে ভেসে উঠছে। নিরঞ্জনা,